তুমিও হেঁটে দেখো কলকাতা। এরা কি সুন্দর গান করছে প্রিন্সেপ ঘাটে গঙ্গার পাড়ে দেখতে পারলে। এটা হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ, মানে দ্বিতীয় হুগলি সেতু। এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশন। এখনই ট্রেন আসবে, সেই কারণে গেট করা রয়েছে। এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশন। যারা ট্রেনে করে প্রিন্সেপ ঘাট আসতে চাও, তারা এই প্রিন্সেপ ঘাট স্টেশনে ডাইরেক্ট চলে আসতে পারো। আমরা সামনের দিকটা যাব, ওখানে বিট্টুকে দেখতে পাচ্ছে। বিট্টু ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত, ক্যামেরা নিয়ে ব্যস্ত। ফটো তুলেছি আগেরটাই যাও। আমার ফটো তুলেছে বিট্টু, দেখি কি এর আগেরটা, এর আগেরটা। বাহ, অনেক ভালো তুলেছে ফটোটা, কিন্তু ফটোটা হেজি হয়ে গেছে কারণ হাতটা কেটে গেছে দেখে। তো নমস্কার বন্ধুরা, আমি যিশুবাদি ভেত বাঙালি। প্রিন্সেপ ঘাটে আমি চলে এসেছি, আর এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট স্মৃতিসৌধ দেখতে পাচ্ছ। এখানে আসে সবাই ছবি টবি তুলতে। আর এটা হেস্টিংসে আছে, মানে বাবুঘাট থেকে যদি আসো, বাবুঘাট থেকে সোজা হেঁটে আসবে, হেঁটে আসলে এটা পেয়ে যাবে। বাহ, এক্সিলেন্ট, বিট্টু কি সুন্দর একটা ছবি তুলেছে আমার। এই সুন্দর একটা ছবি তুলেছে। সৌধটা বানানো হয়েছে জেমস প্রিন্সেপের অনারে। কলকাতার মধ্যে প্রিন্সেপ ঘাট হচ্ছে, প্রিন্সেপ ঘাটের এই জেমস প্রিন্সেপ স্মৃতিসৌধ একটা অন্যতম নিদর্শন। তোমরা যাই, অনেকেই হয়তো এসছো কলকাতায়, এখানে খুবই সুন্দর। শীতকালে তো আরও সুন্দর লাগে। এখানে সবাই দেখতে পাচ্ছ বসে আছে। আর এই যে বিট্টু রয়েছে, বিট্টু আমার সাথে এসছে, আজকে শুধু ফটোই তুলবে শুধু, মানে বলেছে। আচ্ছা বিট্টু, আমরা এবার একটু ঘাটের দিকে যাব। ঘাটের থেকে সূর্যটা ডুবছে, ওইখানে সুন্দর ফটো নেব, ভালো লাগবে। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমার এই যে ব্লগ রয়েছে এখানে, আমি কলকাতার কিছু ছোট ছোট কিছু ভিডিও থাকবে, সারা কলকাতা জুড়ে ভিডিওগুলো করব। তো সেখানে আমি কলকাতার বিভিন্ন জায়গা, সুন্দর সুন্দর সব জায়গা আছে কলকাতায়। তো প্রচুর জায়গা, প্রচুর সুন্দর জায়গা আছে। যেগুলো সুন্দর সুন্দর জায়গা আছে, সেই জায়গাগুলো তোমাদের সামনে তুলে ধরবো, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা যারা হয়তো বাংলাদেশ থেকে দেখছো বা কলকাতার, মানে কলকাতার কাছাকাছি না থেকে অনেকটা দূরে, হয়তো তাদের মাঝে মধ্যে খুব রেয়ার হয়তো কলকাতায় আসা হয়, তো তারা আমার এই ভিডিও দেখে বুঝতে পারবে আমাদের কলকাতা কতটা সুন্দর। প্রিন্সেপ ঘাটের এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় সন্ধ্যা নামলেই মানে প্রচুর মানুষের ঢল পড়ে যায়, ভিড় হয়ে যায় সন্ধ্যা নামলেই, তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে এই নৌকাটা, নৌকাগুলো নিয়ে যায়, যারা নৌকা চড়তে ইচ্ছুক তারা এখানে এসে প্রিন্সেপ ঘাটে এসে নৌকা চড়তে পারো। এখানটায় বসে থাকলে, আমি একটা হাইপারল্যাপস নিয়েছি, যে এখানটায় যে সন্ধ্যাটা হলো তার একটা হাইপারল্যাপস নিয়েছি, খুব সুন্দর লাগে। এখানে কি সুন্দর লাগছে দেখো, ট্রেনটা যাচ্ছে যে প্রিন্সেপ ঘাটে। আর এখানে সব ভাইয়েরা গান করছে, খুব সুন্দর লাগে এই এনভায়রনমেন্টটা। এরা বিকালবেলা এসে এখানে আসলে এই এই জিনিসটা দেখতে পাবো, সবাই গিটার নিয়ে। তো এবার আমরা চলে যাব বাবুঘাটে যাব। বাবুঘাটে একটা সন্ধ্যা আরতি হয়। আগের দিন এসেছিলাম, সন্ধ্যা আরতিটা প্রথম থেকে দেখতে পারিনি, প্রথম থেকে শ্যুট করতে পারিনি। তা আজকে যাব, আজকে বাবুঘাটে গিয়ে সন্ধ্যা আরতিটা দেখব। প্রিন্সেপ ঘাট হচ্ছে কলকাতার মধ্যে অন্যতম একটা রোম্যান্টিক প্লেস। মানে যদি কলকাতার মধ্যে কিছু, বেশ কিছু রোম্যান্টিক প্লেস আছে, তার মধ্যে হচ্ছে প্রিন্সেপ ঘাট একটা। এখানে সন্ধ্যা হলে যে মানে মানুষের ঢল পড়ে যায়,
আপনি সকালবেলাও যদি আসো, ভোরবেলাও যদি আসো, যখন সূর্যটা ওঠে তখনও খুব সুন্দর লাগে। আর এই সূর্য অস্ত যাওয়ার সময় প্রিন্সেপ ঘাটে খুব সুন্দর লাগে। দেখতে পাচ্ছ এই ছোটি কচিকাঁচাও এসছে প্রিন্সেপ ঘাটে, সুন্দর হাঁটছে। তোমরা যদি কেউ দমদম থেকে আসো প্রিন্সেপ ঘাট, দমদম থেকে বিবিধিবাগ লোকাল আছে, বিবিধিবাগ লোকাল এসেও আসতে পারো প্রিন্সেপ ঘাট, বা মাঝেরহাট আছে দমদম থেকে, সেখান থেকেও আসতে পারো প্রিন্সেপ ঘাট। আর যদি মেট্রোতে করে আসো, মেট্রোতে করে ময়দান বা স্প্ল্যানেট নামবে, স্প্ল্যানেট নেমে ওখান থেকে বাসে করে প্রিন্সেপ ঘাট আসতে পারবে। বিট্টুকে দেখতে পাচ্ছ, বিট্টু এখানে আমার সব ক্যামেরা জিনিসপত্র সব ফেলে দিচ্ছে। ও মানে ক্যামেরা পেয়ে ফটো তুলতে খুব ভালোবাসে। ও বলছে সেটা আমি দেখিনি এখনও, বলছে একটা কুকুরের ফটো তুলেছে বিট্টু, কেমন হয়েছে বলছে, সেটা দেখলে বুঝতে পারবো কেমন হয়েছে। ঠিক আছে, তোমাদের কীরকম লাগছে ভিডিও তোমরা জানিও কমেন্ট করে। আর আমি চেষ্টা করব আরও বেশ কিছু জায়গা কলকাতার যে আছে, বেশ কিছু জায়গা আমি তোমাদের সঙ্গে শেয়ার করার, তোমাদের সঙ্গে তুলে ধরার। কলকাতা মানে সত্যি কথা বলতে কলকাতা তুমি যদি ঘুরে মনে করবো এক মাসেও তুমি শেষ করতে পারবে না, বা 30 জন যদি ঘুরে তাও শেষ করতে পারবে না কলকাতার। এত প্রচুর জায়গা, এখনও প্রচুর জায়গা তোমাদেরকে দেখাবো। শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা দেখতে থাকো যে কত জায়গা দেখায়, খুব সুন্দর সুন্দর জায়গা দেখাবো। তা সবে তো ভিক্টোরিয়া আর এই প্রিন্সেপ ঘাট হলো, এরপরে বাবুঘাট, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি, তারপর কিছু হন্টেড প্লেস আছে কলকাতার সেগুলোও দেখাবো, সেগুলোতেও যাবো। এদিকে তোমরা যদি কেউ প্রিন্সেপ ঘাটে এসে নৌকায় চড়তে চাও, এখান থেকে নৌকায় চড়তে পারো। কলকাতার কিছু হন্টেড প্লেসও আছে, সেই হন্টেড প্লেসগুলোও তোমাদেরকে দেখাবো, সেখানে যাবো হন্টেড প্লেসগুলোতে, বিশেষ করে রাত্রিবেলা যাবো। কিছু কিছু জায়গায় রাতের বেলা অ্যালাউ করে না, সেই জায়গাগুলোতেও যাবো। তা অনেক অনেক রোমাঞ্চকর, অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবে আমার এই চ্যানেলে। তা তার জন্য চ্যানেলটা অতি অবশ্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে যে কোনো নতুন ভিডিও আসলেই তোমরা দেখতে পারবে। বিট্টু বলছে এখানে একটা শালিক পাখি দেখতে পেয়েছে, বিট্টু বলছে শালিক পাখিটার ছবিটা তুলবে। আদৌ জানি না পারবে কি না তুলতে, কারণ এটা অন্য লেন্স রয়েছে, ওই লেন্সটা না। হয়েছে কি সুন্দর দেখো, আমি আর বিট্টু এখন রয়েছি গঙ্গার ধারে, রয়েছি বাবুঘাটে, আর আমরা লেস খাচ্ছি এখন। বাবুঘাটে সন্ধ্যা আরতিটা দেখতে হবে, দেখতেই পারলে প্রিন্সেপ ঘাটে আমাদের ঘোরা হয়ে গেল। মন মাঝি রে তোর খেয়াতে তুই দিলি যে পাল তুলে যাবি রে ভেসে, কে জানে কোন কূলে যাবি রে ভেসে, কে জানে কোন কূলে আসে যদি তুফান ভারি, দিতে হবে তবু পারি। দেখতে পাচ্ছ ওই প্রিন্সেপ ঘাট থেকে বাবুঘাট যাওয়ার দিকে, যাওয়ার পথে প্রচুর খাবারের স্টল রয়েছে, তোমরা চাইলে এখান থেকে খাবার খেতে পারো। আমাদেরও খাওয়ার ইচ্ছা ছিল, আমরাও খেতাম, কিন্তু বিট্টুর বাইরের খাবার খাওয়া বারণ, সেই কারণে আমরা খেতে পাচ্ছি না, খুবই দুঃখজনক ব্যাপার। কি বিট্টু খাবে কি কিছু খাওয়া যাবে? ইচ্ছা আছে বিট্টুর, কিন্তু উপায় নেই আমাদের, ব্যাপারটা হচ্ছে এটা। বিট্টুরা তো খেতে চাইছে, কিন্তু খেতে চাইলেও খেতে পারবে না।
আর কিছুদিনের ব্যাপার, তারপর শরীরটা ঠিক হয়ে গেলে তারপরে খাওয়া যাবে বাইরের খাবার, কোনো অসুবিধা নেই। এখানে তো এত সুন্দর সুন্দর সব খাবারের স্টল দেখে বিতৃপ্ত আর থাকতেই পারছে না। সিরিয়াসলি বিট্টু তো ঠিক আছে, বিট্টু আচ্ছা আমি থাকতে পারছি না নিজে, কিন্তু আমি একা খাবো ওটা একটা বাজে লাগে জিনিসটা, কিন্তু আমি একা একা খাবো তা সেই কারণে নো নো। বিট্টু বলছে তো আমি আমি খেলে খেতে পারি, তাতে বিট্টুর কোনো অসুবিধা নেই, কিন্তু আমি খাবো আর বিট্টু দেখবে সেটা তো ভালো লাগে না। না আমারও তো খেতে ভালো লাগবে কিন্তু মন থেকে তো ভালো লাগবে না, দেখছি অন্য কিছু কি খাওয়া যায় সেটা দেখছি। আচ্ছা আইসক্রিম তো খাওয়া যাবে, আইসক্রিম খাওয়া যাবে, আইসক্রিম খাওয়া যাবে, আইসক্রিম খেতে পারি তা আইসক্রিম খাবো, দেখা যাক আইসক্রিম কোথায় পাওয়া যায়। এখানে হয়তো ছিল এক জায়গায় আইসক্রিম, তা আগেও এক জায়গায় আইসক্রিম দেখেছিলাম, তো ওখানে যাবো ওখানে গিয়ে আইসক্রিমটা খাবো। তা যাই হোক ফাইনালি আইসক্রিম দেখতে পাওয়া গেছে, বিট্টু এখন আইসক্রিম খাবো। বিট্টু আইসক্রিম, আইসক্রিম খেলে কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে দাদা, দুটো আইসক্রিম, কি আইসক্রিম আছে? আইসক্রিম নেই, কাঠি আইসক্রিম কেন? চকলেট কিছু নেই? এটাই বলছি, এটা কত? কি 50 40 টাকা প্রিন্ট আছে বলছো? 50 40 45 টাকা প্রিন্ট আছে বলছো? 50 আর এটা 35 টাকা প্রিন্ট আছে। হ্যাঁ দেখো এখানে বলছে যে 5 টাকা বেশি লাগবে, আইসক্রিম নিচ্ছি নিচ্ছি বলছে 5 টাকা করে বেশি লাগবে। কেন 5 টাকা করে বেশি লাগবে কেন দাদা? হ্যাঁ 5 টাকা করে বেশি লাগবে কেন? কারণটা কি বলুন, কারণটা কি 5 টাকা করে বেশি লাগবে? হ্যাঁ আরে বাবা বলুন 5 টাকা করে কেন বেশি লাগবে? দাদা দেখতে পাচ্ছ এই যে বাবুঘাটের সামনে জাজেস ঘাটের সামনে দাঁড়িয়ে আছে একজন নিয়ে, এ বলছে 5 টাকা করে বেশি লাগবে কোনো কারণ ছাড়াই, কারণ বলতে পারছে না, কারণ বলুন 5 টাকা করে কেন বেশি লাগবে বলুন, আমি দিয়ে দিচ্ছি 5 টাকা করে বেশি। হ্যাঁ দাদা 5 টাকা করে কেন বেশি লাগবে বলুন, দিন দিন ওই যেটা বললেন 35 টাকা 40 টাকা করে দিলেন। আর কর্নেটো কত? কর্নেটো আছে 40 আছে, 45 আছে, 75 40-এর দিয়ে দিন কর্নেটো দুটো। কর্ন তুই কোনটা খাবি, এটা না কর্নেটো? কর্নেটো দাও, কর্নেটো দিয়ে দিন দুটো, কর্নেটো নিচ্ছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে পাহাড়ি জায়গায় গেলে দেখা যায় যে বেশি নেয় দাম, কিন্তু এখানে বলছে এবার আসে দূরের থেকে যারা লোকাল লোক না, যারা দূরের থেকে আসে তাদের কাছ থেকে নেয়, তারা কেউ কিছু বলে না, কিন্তু এটা ঠিক না নেওয়াটা। এরিন কী করবো, কিছু করার নেই, আমাদের খেতে হবে, আর বেকার ঝগড়া ঝামেলা করতে চাই না, ঝগড়া ঝামেলা কারোর সঙ্গে করতে চাই না, তার দ্যাটস ওয়াই নিয়ে নিলাম 5 টাকা করে বেশি। তামিয়া বিট্টু অন্য কিছু তো খেতে পারবো না, আইসক্রিম খেতে পারবো তো আইসক্রিম খাচ্ছি, চল যাই যেতে যেতে খাই না। 5 টাকা করে আইসক্রিম বেশি নিল সেটা কোনো কথা না, 5 টাকাটা কিন্তু কথা না, কিন্তু এবার হচ্ছে নেবে কেন? বিট্টু বলছে ইউটিউব থেকে অনেক টাকা আসছে, 5 টাকা কোনো ব্যাপার না, আমার ইউটিউব থেকে এইসব মানে 1 টাকা আসেনি, কারণ মনিটাইজই হয়নি চ্যানেল। পাহাড়ে কোথাও ঘুরতে গেলে সেক্ষেত্রে দেখেছি যে কিছু দাম নেয়, সেটা ঠিক আছে, কারণ একটা রিমোট এরিয়ায় গেলে তোমার কিছু পাওয়া যায় না, সেটা যাও মানা যায়, কিন্তু এখানে কলকাতা শহরের বুকে এরকমভাবে 5 টাকা করে বেশি নেবে একটা আইসক্রিমের জন্য সেটা তো মানা যায় না। আমি যে কারণ জানতে চাইলাম, কারণ বলছে জানি না, আর কোনো কথা বলছে না, আমিও চাই না যে ওনার উপরে কোনো কেউ কোনো স্টেপ নিয়ে ভিডিও দেখে বা কিছু করে, সবার কাছে একটা হাম্বল রিকোয়েস্ট। আরে নাই আমি কার্বন টাইপ মোবাইল দিয়ে ধরছে।